আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, হযরত শাহজালাল এবং শাহপরাণের স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল শুক্রবার থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট নবম আসরের সিলেট পর্ব তথা চতুর্থ পর্ব শুরু হতে যাচ্ছে। এখানে চারটা ম্যাচ ডে আছে, আটটা ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু ২৪টা ম্যাচ এবারের বিপিএলে শেষ হয়ে গেছে। মাঠ ও মাঠের বাইরে মাশরাফির নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্সই সেরা, কেন সেই বিষয়টাই বলবো। দেখুন, ওরা মাঠের ক্রিকেটে দুর্দান্ত খেলছে এবং অলরেডি সাত ম্যাচে তাদের ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে যেমন শীর্ষে অবস্থান করছে, পাশাপাশি তারা অপর শক্তিশালী দল বরিশালকে দু রাউন্ডেই পরাজিত করেছে, এটাও একটা ওদের সিগনিফিক্যান্ট সাইড। অ্যাট দ্য সেম টাইম তরুণরা স্টেপ আপ করে পারফর্ম করছে নিয়মিত। নাজমুল হোসেন শান্তর কথা বলতে পারি, তাওহিদ হৃদয়, জাকির হাসান, এইরকম ইয়াংস্টাররা সিলেটের দলের হয়ে পারফর্ম করছে। মাশরাফির নিপুণ নেতৃত্ব তো আছে, কিন্তু ফ্রাঞ্চাইজি হিসেবে বাংলাদেশের এই বিপিএলে আমরা দেখিনি যে কোনো দল স্থিতিশীল হয়ে একটা ফ্যান বেজ গড়ে তুলেছে বা প্রপার প্রফেশনাল কাঠামো নিয়ে একটা ফ্রাঞ্চাইজি টিম হিসেবে দাঁড়িয়েছে। একমাত্র কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের একটা ফ্যান বেজ দাঁড়িয়ে গেছে এবং তারা একাধিকবারের চ্যাম্পিয়ন, সো তারা ফ্যান ফলোয়ার্স নিয়ে একটা মজবুত জায়গায় আছে। কিন্তু এর বাইরে যদি অন্য কোনো দলকে আমরা ওই জায়গায় একটা পেশাদারি কাঠামোর মধ্যে দেখতে চাই, তো সিলেট স্ট্রাইকার্স প্রথমবারে এসেই যে ধরনের কার্যক্রম হাতে নিয়েছে, বিশেষ করে সিলেট দল যখন সিলেটে ল্যান্ড করে দর্শক সমর্থকরা ফ্যান্স গ্রুপ অফ ফ্যান্স গিয়ে তাদেরকে বিমানবন্দরে একটা দুর্দান্ত রিসেপশন দিয়েছে। এরপরে পথ শিশুদের সিলেট স্ট্রাইকার্স খেলোয়াড়দের সাথে মিট করিয়েছে, খেলা দেখার ব্যবস্থা করিয়েছে, প্র্যাকটিস দেখানোর ব্যবস্থা করে দিয়েছে। সব কিছু ছাপিয়ে আমার মনে হচ্ছে যে সিলেটের দর্শকরাও সিলেট স্ট্রাইকার্স তথা মাশরাফির এই টিমটাকে ঘিরে যে ধরনের উৎসাহ উদ্দীপনা এবং উন্মাদনা দেখাচ্ছেন, টিকিট বিক্রয় কেন্দ্রে যে ধরনের ভিড় আমরা দেখছি, আশা করছি যে ঢাকা চট্টগ্রামের ফাঁকা গ্যালারিকে ছাপিয়ে আগামীকাল থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ভরপুর থাকবে। এবং বিপিএল সত্যিকার অর্থে মাঝপথে ২৪টা ম্যাচ শেষে যেমন জমেছে, এই সিলেট পর্ব আরও বেশি জমবে, আরও জমজমাট হবে। এবং সিলেটের এই সামগ্রিক কার্যক্রম আমরা যদি দেখি, শুরুর দিকে তারা পেসার হান্টিং প্রোগ্রাম নিয়েছিল, সেখান থেকে শীর্ষ ১০ তাদের নেট বোলার হিসেবে ব্যবহার করেছে, সেখান থেকে বেস্ট ৩ তারা বেছে নিয়ে পরবর্তী সিজনগুলো থেকে মূল একাদশে বা মূল টিমের সাথে সম্পৃক্ত করবার ইচ্ছা পোষণ করেছে। সব কিছু মিলিয়ে আমার কাছে সিলেট স্ট্রাইকার্সের ফ্যান বেজ গড়ে তোলা এবং তাদের যে ফ্রাঞ্চাইজি হিসেবে স্ট্যাবলিশড হওয়ার আকাঙ্ক্ষা, এইটা কিন্তু ডেফিনেটলি নজর কেড়েছে। মাঠের ক্রিকেটে তো অবশ্যই তারা নজর কেড়েছে এবং সিলেট হোম টিম হিসেবে হোমে এই ফেজে চার দিনের মধ্যে তিন দিনই তাদের ম্যাচ ডে আছে, তিনটে ম্যাচ এখানে খেলবে। ডেফিনেটলি সিলেট মাঠের ক্রিকেটে ঢাকা চট্টগ্রাম পর্বে যেমন উজ্জীবিত ছিল, সিলেট পর্বে আরও বেশি উজ্জীবিত হবে এবং আরও বেটার ক্রিকেটটাই তারা এখানে খেলতে চেষ্টা করবে। আই গেস সিলেটের যে জয়ের ধারা এবং তাদের পয়েন্ট টেবিলে যে ডমিনেশনস, সেটা সিলেট পর্বে অব্যাহত থাকবে। এবং আমরা বলতেই পারি যে সিলেট, বরিশালের পর রংপুর এবং কুমিল্লা, এই চারটা দলকে হয়তো আপাতত দৃষ্টি আমরা ধরে নিতে পারি যে টপ ফোরে গিয়ে এরাই শেষ করবে। খুলনা কতটুকু পারবে, টিম জেইলিংটা এখনও গড়ে ওঠেনি, যদিও তাদের হাতে ৬টা ম্যাচ রয়েছে। অন্যদিকে রংপুর একটু সুবিধাজনক জায়গায় আছে, ঢাকা লাস্ট ম্যাচটা জেতা হয়তো একটু তাদের আশা বা সম্ভাবনা জাগ্রত হচ্ছে, বাট দেন এগেইন আমার মনে হয় যে খুব একটা সুবিধা করতে পারবে না ঢাকা কিংবা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগামীকালই রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় এবং সন্ধে ৭টায় টেবিলের দ্বিতীয় দল বরিশাল লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে। এক্সাইটিং সব ম্যাচ হবে, বাংলাদেশ বেতার মাঠ থেকে সরাসরি লাইভ কমেন্ট্রি সম্প্রচার করবে, আপনারা নিশ্চয়ই শুনবেন। সিলেটের বন্ধুরা এফএম ৯০ মেগাহার্সে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এফএম ৮৮.৮ মেগাহার্সে, ঢাকা এফএম ১০৪ ও ৯০ মেগাহার্সও আপনাদের জন্য উন্মুক্ত থাকছে। এছাড়া বাংলাদেশ বেতারের অ্যাপ ডাউনলোড করে যে কোনো জায়গা থেকে আপনারা শুনতে পারেন এবং আমাদের যে ওয়েবসাইট ট্রিপল ডব্লিউ থেকেও পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি
লগ ইন করে আমাদের লাইভ কমেন্ট্রি শুনতে পারেন। আমরা বিশ্বাস করছি সিলেটের এই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দেশের অন্যতম সেরা ভেনিউ, মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, পাহাড় ঘেরা, চা বাগান বেষ্টিত সুন্দর পরিবেশে অবস্থিত এই স্টেডিয়ামটিকে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেট ভেন্যু হিসেবে সবাই দাবি করেছে। এখানে গ্রাউন্ড টু পূর্ণাঙ্গ প্র্যাকটিস ফ্যাসিলিটিস রয়েছে, ইনডোর ফ্যাসিলিটিস রয়েছে। সো দলগুলো এখানে অনেক বেটার কমফোর্ট ফিল করবে চট্টগ্রামের চেয়ে বা ঢাকার চেয়ে। সো আমরা একটা জমজমাট সিলেট পর্ব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের নবম আসরে প্রত্যাশা করছি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এবং শুরুতে যে শিরোনামে বলছিলাম যে মাঠ ও মাঠের বাইরে সিলেটই সেরা, অবশ্যই সিলেট সেরা। মাঠের ক্রিকেটে অলরেডি তারা সেরার হওয়ার পথে রয়েছে এবং সেই রকম একটা স্বাক্ষর ব্যাটে বলে রেখেছে। অ্যাট দ্য সেম টাইম তাদের যে ফ্যান বেজ, ফ্রাঞ্চাইজি, প্রফেশনাল অ্যাক্টিভিটিস, সেটা প্রথম আসরে আমাদের সকলের নজর কেড়েছে। বেস্ট উইশেস ফর অল দ্য ক্রিকেটার্স। লোকাল ক্রিকেটাররা ডমিনেট করছে, সাকিব, নাসির এবং অন্যান্য খেলোয়াড়রা, বিশেষ করে শান্ত, তাসকিন, প্রত্যেকেই ভালো করছে। আমরা চাই যে দেশীয় ক্রিকেটারদের সমৃদ্ধ পারফরমেন্সে বিপিএল আরও জমজমাট হোক। স্টে টিউন উইথ শামসুল ইসলাম। থ্যাংকস ফর ওয়াচিং।